মিডিয়াত কোরআনক অপমান করা সহ্য করা নহ'ব। সোশ্যাল মিডিয়াত কোরআনক অপমান করিলে সহ্য নকৰে। এটা বিশেষ খবর লৈ আহিছো, আর ধর্মীয় পরিক্রমা মন্ত্রীয়ে এই ঘোষণা করেছে, যদি কোনো লোকে সোশ্যাল মিডিয়াত কোরআনক বা ইসলামক অপমান করে, কেতবোর মন্তব্য দিয়ে, তেনেহলে সেই ব্যক্তি শাস্তির সম্মুখীন হব। এই মুহূর্তের একটা বিশেষ খবর, সোশ্যাল মিডিয়া কোরআনক অপমান করিলে সহ্য করা নহব। সোশ্যাল মিডিয়াত কোরআনক অপমান করব নোৱাৰিব। ধর্মীয় পরিক্রমা মন্ত্রী আনিকা আহমেদর ডাঙর মন্তব্য, পয়গম্বর মহম্মদক অপমান করিলে লগে লগেই পাব শাস্তি, পয়গম্বর মহম্মদক অপমান করিলে লগালগেই শাস্তি পাব। পাকিস্তানের মন্ত্রীগুলো সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য আগবাইছে, কোরআন আর পয়গম্বরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াত পোস্ট দেখিলেই লওয়া হব অ্যাকশন। আমি জানাইছো এই মুহূর্তের একটা বিশেষ খবর, কোরআনক অপমান করা বিষয়টুক পাকিস্তান সরকারে কঠোর হাতে দমন করব বলেও মন্তব্য আগবাইছে মন্ত্রীগুলির বিশেষ মন্তব্য। কোনো কারণতে যাতে কোনো পবিত্র গ্রন্থখনক অপমান নকৰে তার প্রতি সদায় সকল সজাগ হয়ে থাকক। কোরআনক সোশ্যাল মিডিয়াত অপমান করিলে, কোরআনক সোশ্যাল মিডিয়াত অপমান করিলে শাস্তির সম্মুখীন হব, সহ্য নকৰে পাকিস্তানে। পয়গম্বর মহম্মদক অপমান করিলে লগে লগেই শাস্তি, পাকিস্তানের মন্ত্রীগুলো সংবাদ মাধ্যমের আগত করেছে এই মন্তব্য। আমি জানাইছো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, কোরআনক অপমান করিলেই লগালগ শাস্তি দিব সরকারে। কোরআনক অপমান করিলে সঠিক সময়ত অধিক ক্ষিপ্রতার অধিক কঠোর হয়ে ব্যবস্থা গ্রহণ করিব সরকারে। আমি জানাইছো এই মুহূর্তের একটা বিশেষ খবর, সোশ্যাল মিডিয়াত কোরআনক অপমান করা সহ্য করা নহব। ধর্মীয় পরিক্রমা মন্ত্রীর ঘোষণা, কোরআনক সোশ্যাল মিডিয়াত অপমান করিলে সহ্য কেতিয়াও নকৰে সরকার। পয়গম্বর মহম্মদক অপমান করিলে লগালগ শাস্তি পাব, পাকিস্তান মন্ত্রীগুলো সংবাদ মাধ্যমের আগত করেছে মন্তব্য।